নগর মান্দায় ঐতিহ্যবাহী পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে। শাহ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের উদ্যোগে দিনব্যাপী গ্রামীণ এই পিঠামেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে পাঠাগার চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, শাহ কৃষি তত্ত্ব পাঠাগার জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ, আবু এহিয়া হীরা, মাহবুব আলম ধলুসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। হরেক রকম পিঠার পসরা সাজিয়ে দিনভর এই মেলায় ২২টি স্টল অংশ নেয়। এই পিঠা মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ স্থানীয় গ্রামীণ নারীরা নিজেদের তৈরি বিভিন্ন রকমের দেশীয় পিঠা বিক্রয় ও প্রদর্শন করা হয়। শুরু থেকেই পিঠা মেলায় ভিড় করে তরুণ তরুণী আর পিঠা রসিকরা। মেলায় দক্ষতা দেখিয়ে রকমারি পিঠা পরিবেশন করতে পেরে আনন্দিত অংশগ্রহণকারীরাও। এবং শহরে মানুষজন এই পিঠাগুলো পায় না, তারা ওই পিঠাগুলো খাবে এবং সেটা বানানোর জন্য নিজেদের কাছে চেষ্টা করবে। এদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও পিঠার সাথে পরিচয় করিয়ে দিতেই এই পিঠামেলার উদ্যোগ নেওয়া হয়েছে এমনটাই জানালেন আয়োজকরা। ঘরে বসে খারাপ অবস্থা, করোনার পরবর্তী পর্যায়ে তাদের উজ্জীবিত করা, এই নারীরা যে একটা প্ল্যাটফর্ম পাওয়া, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, এইটার লক্ষ্যে এই কৃষি মেলা, এই পিঠা মেলার আয়োজন। এই পিঠা মেলা আয়োজনে দেখা যাচ্ছে যে অনেক নারীরা এটাকে কেন্দ্র করে তারা পরিচিতি হয়েছে পেয়েছে এবং উত্তরোত্তর তারা অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছে। প্রতিবছর যাতে এই গ্রামীণ পিঠামেলার আয়োজন করা হয় সে বিষয়ে প্রশাসনের সহযোগিতার অব্যাহত থাকার আশ্বাস দেন এই কর্মকর্তা। কৃষি ও তথ্য জাদুঘরকে ওনারা তাদের নিজস্ব উদ্যোগে এরকম একটি গ্রামীণ পিঠামেলার আয়োজন করেছে প্রতি বছরের নেই। এটা খুবই চমৎকার একটি উদ্যোগ, গ্রামীণ নারীদের মূল স্টেমে নিয়ে আসার ক্ষেত্রে আমি মনে করি এটি একটি বড় ভূমিকা রাখবে। আমি এই পিঠামেলার প্রতিনিয়ত যাতে হয় সে আশা ব্যক্ত করছি এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকেও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সবসময় এখানে সহযোগিতা করতে খুবই আন্তরিকভাবে সহযোগিতা করতে খুশি থাকবো। মান্দা নওগাঁ প্রতিনিধি সজীব রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জুলফিকা জুয়েল, আপডেট টিভি।